দুখি মা ইফতার সময় ডাক দে গুছায় খাবার গুছায়া নিজে সারাদিন রোজা রাখিয়া রান্না করিয়া তারপর সন্তানের সামনে নিজের মুখটা মলি কিন্তু সন্তানের মুখের দিকে তাকার বলে বাবা আগামী কাল থেকে রোজা রাখা লাগবে না আগামী দিন থেকে আর তোরে ফজরে ডাক দিব না আগামী কাল থেকে তোরা সেরি খাওয়া লাগবে না আবার যখন ওঠে কয় বাজান রে তোর মুখের দিকে তাকাইলে সহ্য করতে পারি না এমন দরুদি মা আর দশ দিন পরে এমন দরুদি মা যাদের নাই দশ দিন পরে রোজা শুরু হবে রে আমাদের ঘরে যাদের মা নাই যাদের বাবা নাই এদের মতো এতিম আর পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কি রে নবী ডাক দি বলে সাবিরা রে সাবির শোনো এই পৃথিবীর মধ্যে যাদের বাবা মা জিন্দা আছে বাড়ি যে একটা সালাম দিব আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তার আমল নামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ যাদের আব্বা নাই যাদের মা নাই রে চোখের পানি সিরে কাঁদতে লাগলো নবী দেখে চাবিরা কান্দে নবী বলে সাবির রে তোমরা কেন কান্দ সাবিরা বলে হুজুর এক সপ্তাহ আগে মা বিদায় হয়ে গেছে এক মাস আগে বাবা বিদায় হয়ে গেছে এত বড় নিয়ম থারায় ফেলেছি আজকে যাদের বাবা নাই যাদের মা নাই এদের মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই হুজুর আমাদের আব্বা নাই মা নাই এই আমল থেকে আমরা বংশিত হয়ে গেলাম যদি আমার আগে দশটা দিন বিশটা দিন আগে জানতে পারতাম এই নেকি আমরা পাইতাম এই সব আমরা পাইতাম আমার আল্লাহ ডাক দি বলে জিবরিল রে আমার হাবিব রে বল তার সাহাবীরা কান্দে আমার নবীও কান্দে নবী কয় সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম আমি নবী এমন এতিম মাত্র ছয় মাসের যখন আমি গর্ভে মায়ের গর্ভে আমার মা আমার মায়ের গর্ভে আমি যখন আমার বাবারে হারাইলাম ছয় বছর বয়স যখন তখন বামারে হারাইলাম ছয় বছর সাত মাস যখন বয়স তখন দাদা আব্দুল মোত্তালিব রে হারাইলাম আমার মতো ইতিম পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ বলে আলম ইয়া জিবিকা ইয়াতিমান ফা আল্লাহ ডাক দে বলে হাবি আমি আপনার এতিম বানাইলাম এমন এতিম রে নবীর মতো এতিম কি কেউ আসুরে এ মুসলমান শুনে নাও কেমন এতিম মায়ের গর্ভে দেখতে বাবার হারায় মায়ের গর্ভে থেকে বাবা হারায় ছয় মাস ছয় বছর বয়সে বাবা বাবার মারে হারায় দাদারে হারায় আবার আল্লাহ কয় জিবিল রে আমার হাবিব রে জানায় আমার হাবিব যেন যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য দোয়াটা শিখে দেয় ভালো করে জিবিল আমিন পড়ে নামাজ শুনে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এই মাহে রমজান ক্ষমা পাবে না এ মুসলমান তিন শ্রেণী মানুষ গো তার মধ্যে পিতা মাতার নাফরমানি সন্তান আমি এমনি বলি নাই এই লাইলাতুল বরাত মুবারক পূর্ণ মাস সবে বরাত মুসলমান শাবান মাসও দুই শ্রেণী মানুষ দোয়া কবুল হবে না এর মধ্যে একটা হলো হিংসুটা একটা কি একটা হলো হিংসু যার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ রেওয়া আছে অহংকার আছে হিংসা সমস্ত এবাদত বন্দেগী বরবাদ করে দেয়
এই রাতের অন্ধকারে কি ওয়াজ করব রে বাবা এত রাতে যতই ভালো ওয়াজ করি মজা লাগবে না এইজন্য একটু টাচ দেত কয়েকটা কথা বলে আলোচনা যদি সময় নেই তারপরে যায় এ মুসলমান শোনো দুই নাম্বার হলো মুসলমান এক নাম্বার হলো হিংসুটা দুই নাম্বার হলো মুসলমান শিরিককারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আবার তিন নাম্বারে বলছে পিতামাতার নাফরমানি সন্তানগুলো দোয়া কবুল হবে না এই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না আমার নবী বলছে রমজান মাসে ওই তিন শ্রেণীর রহমত মাগফিরাত নাজার এই তিনটা ভাগ আমি করে দিলাম এই মাসে তিন শ্রেণীর মানুষ দোয়া কবুল হবে না তার মধ্যে এক নাম্বারে এতিমের মাল ভক্ষণকারী দুই নাম্বারে পিতামাতার নাফরমানি সন্তান চার নাম্বার হলো যে ব্যক্তি শিরিক করলো পাঁচ নাম্বার কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে হয় এরা এই দুনিয়ার মধ্যে মাপ পাবে না যেহেতু মাহে রমজান মাস সামনে আসতেছে আমাদের রোজার আগেই আব্বা মা যাদের জিন্দা আছে পায়ের মধ্যে পড়ে যাবা রাতের অন্ধকারে যাইয়া আজকে রাত্রে মাহফিল শুই না যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যায় কান্দবা মা জনম দুঃখিনী মা মারে আমি অপরাধী আমি অপরাধীর মা আমার গায়ের চামড়া দিয়া যদি তোমার জুতা বানাই দি তবু ঋণ শুধ হবে না রে মা যাদের বাবা জিন্দা আছে বাবার পায়ের মধ্যে গভীর রাত্রে পড়ে যাও ডাকতে বলবো বাবা গো এই শাবান মাসও ক্ষমা পাইলাম না সামনে রমজান মাসও ক্ষমা পালাম না তাহলে বেঁচে থেকে কি লাভ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জাহান্নামী হয়ে যাব গো বাবা মা আমাদেরকে আপনি ক্ষমা করে দেন পিতা মাতার না পরমানি সন্তান এর তিনটা জিনিস পায় আছে ব্যক্তি আর আপেলের মতো বুকার পৃথিবীর মধ্যে নাই রে নাম্বার ওয়ান হলো পিতা মাতা পায়া যিনি গুণা ঝরায় নিতে পারলো না হে বাবা পিতা মাতার কাছে মাপসা বাবা মা যদি দোয়া করে জান্নাত পায়া যাবি মা বাবা পায়া যিনি গুণা ঝরাইতে পারলো না এর মতো পুরা কপালে আর দুনিয়ার মধ্যে নাই যে ব্যক্তি মাহে রমজান মাস পায় রোজা রাখলো না যে ব্যক্তি রোজার মাসের পবিত্রতা মুসলমান রক্ষা করলো না এর মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে নাই তিন নাম্বার যিনি মানুষ মারা গেল কবরে শুয়াইয়া দিয়া ওই ব্যক্তির দেলের ভিতরে মরণের চিন্তা আসে না আমার ওই অন্ধকারে কবরে ঘুমাইতে হবে এই চিন্তা যারা নাই এর মতো বোকা ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো আল্লাহর আলী শিবলি রহমতুল্লাহর নাম বলেছিলাম মনে আছে কথা কই না একজন যুবক গরিব মানুষ আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ দিনমজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু জোরে বলো মারহাবা যারা যারা ভ্যান চালান রিক্সা চালান অটো চালান রিক্সা চালান যারা যারা ব্যবসা করেন যারা দিনমজুরি ইরাই তো আল্লাহর বন্ধু এসির মধ্যে ঠাইক আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয় আল্লাহর বন্ধু হতে লাগলে শরম দিতে হবে গায়ের ঘাম জড়াইতে হবে এসির মধ্যে থাকলাম আর কইলাম আল্লাহর বন্ধু সম্ভব নয় কারণ নবী মাটি কাটছে নবী মাটি টানছে নবী বকরি চড়াইছে নবী কষ্ট করেছে নবী আল্লাহর গোলামি করেছে তবেই আমার মাওলার বন্ধু হয়েছে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান মসজিদ থেকে বাইর হইল গো আপনি কেন বাইর হন না গো বাবা ডাকতে বলে বাজান রে আমার মন চাই মদিনায় যাইতে আমার মনটা চাই রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আমার মনটা চাই মদিনা আলার সাক্ষাৎ পেতে কিন্তু আমি গরিব মানুষ বাবা দিনমজুরি মানুষ মদিনায় যাইতে পারলাম না বড় কান্দি যায় না মাঝের মধ্যে বসে কান্দে কিছুদিন পরে বাবা মারা যায় আল্লাহু আকবার কিছুদিন পরে বাবা বিদায় হয়ে গেছে বাবার লাশ খানা গাড়ে তুলিয়া সন্তানের লাশ বাবার কাঁধে কতবারই রে বাবার লাশ সন্তানের কাঁধে কতবারই এই পৃথিবীর মধ্যে লাশ বহন করে গাড়ি চড়ে রে যারা তোমার বাবার লাশটা কাঁদা নিছ সেই জানে বাবার লাশটা কতবারই মায়ের লাশটা কতবারই রে এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত বাড়ি বস্তু আর নাই
ছেলে বলে হুজুর আমার জীবনে মায়ের লাশটা কাঁধে নিয়ে হাঁটতে পারি না বাবার লাশটা হাতে নিয়ে কাঁধে হাঁটতে পারি না বাবা মায়ের লাশটা কতবারই একমাত্র দুঃখী সন্তান জানে যে ব্যথায় ব্যতীত সেই জানে অন্য জানে না মুসলমান আজকে সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ কখন কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ মরণের আগে আমাদের ইমানটা তুমি মজবুত বানায় দিও মদিনাওয়ালার সঙ্গে আমাদের সাক্ষাৎ করাইয়া দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুইনা লও গো দিলের কান্ডা লাগা শুনে নাও বাবাকে দাফন কাপন করলেন সন্তান বড় হলো আস্তে আস্তে টাকা রোজগার করলো মদিনা শরীফে চলে গেল যায় দেখি মদিনায় যায় সন্তান রাসূলুল্লাহ রওজা মুবারক ধরে কান্দে আব্বু আব্বু বলে কান্দে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহ রওজা জিয়ারতে গিয়েছেন আল্লাহর ওলির নাম কি শিবলি রহমাতুল্লাহ যাদের কথা কোরআন বলে আলা সাবদানিন না নিশ্চয় আলা ইন্নাহু লিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খফুন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে হাজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে ওলিদের বিষয়ে তোমরা শুনে নাও মুসলমান জেনে নাও এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দেখে দূর থেকে তাকাইয়া ওই যুবকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে রে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আস্তে আস্তে যায় যুবকের ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে বাবা আমি লক্ষ্য করি আজ তিনটা দিন তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো মদিনা শরীফ যারা জিয়ারতে আসছে যারা তওয়াব করতে এসেছে যারা হাজি ভাইরা সবাই কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জিন্নি মিনান নার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবীর রওজার পাশে যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে আমি দেখতেছি শুধু তুমি আজ তিনটা দিন একবার মদিনার রওজা ধরে কান্দো আব্বু আব্বু বলে কান্দো আবার রাসূল রাসূলুল্লাহর রওজা মুবারক ধরে কান্দো আব্বু আব্বু বলে কান্দো তুমি কেন কান্দো বলো হুজুর আমি আপনার কাছে কি বলবো মনের দুঃখ বলবো আমার মনের দুঃখ আমি কারে বলবো আমি কেন কান্দি আব্বু আব্বু বলে কান্দি রে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুব তুমি কান্দো কেন দুনিয়ায় তো সবার আব্বুই তো বিদায় হয়ে যাবে তুমিও বিদায় হয়ে যাবা এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ আল্লাহ বলেন কুল্লামান আনিহাফা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আসমানটারও শেষ করে দিবে আমার আল্লাহ জমিনটাকেও শেষ করে দিবে আমার আল্লাহ এই পানিগুলো পোড়াইয়া দিবে আমার আল্লাহ জমিনটাকে পোড়াইয়া তামা বানাইয়া দিবে আমার আল্লাহ এই জমিনের ভিতরে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ থাকবে সেদিন আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবার হে আম্মা জানাই সবল দুনিয়ার মানুষ শোনো যারা তোমরা ইসুবাই নবীকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিল গো ওই জামানায় যদি তোমরা আমার নবীরে দেখতে কাঁদতে কাঁদতে তোমাদের কলেজাটা কেটে ফেলতে টের পাইতা না ওই আকাশের চাঁদ আমার ঘরে উঠত আরে আমি ওই চাঁদের আলো দেখে আমি ঘরে অন্ধকার রাত আমার অন্ধকার আলো হয়ে যেত এমন নূরের নবীরে পৃথিবীর মধ্যে আর কেউ নয় এই নবীকে চাই কি চাই না এ মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছি শুই না লও আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক তুমি তোমার আব্বার জন্য কান্দো যুবক বলে হুজুর পৃথিবীর মধ্যে আমার আব্বা নাই
আমার আব্বা জান মসজিদে সব মানুষ বিদায় হয়ে যেত আমি দেখতাম আমার আব্বা জান হাত তুলে কান্তর বলতো আল্লাহ মদিনায় যাব রওজা জিয়ারত করব আমার নবীর রওজা মুবারক জিয়ারত করব সাধ্য নাই আজকে আমার আব্বা জান নাই আমি মক্কা মদিনা ওয়াজ করতেছি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলানো পায় রে আমার বাবার বাবার রঙের সঙ্গে কত রং মিলানো পায় কিন্তু আমার আব্বারে দেখতে পাই রে আজ যদি আমার আব্বা জান জীবিত থাকতো রে আমার আব্বা যদি জিন্দা থাকতো তাহলে আজকে মদিনার রওজা জিয়ারত করতে আসতো আজকে আমি যুবক আমার আব্বা জান কান্ত আমার আব্বার কপালে হয় নাই আমি মক্কা মদিনায় রাসূলুল্লাহর রওজা পাকে ঘোরাঘুরি করি একবার যদি দেখতে পাইতাম আমার নবীর রওজার সঙ্গে আমার বাবার রওজায় সাক্ষাৎ হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আমার ভাইরা আল্লাহর ওলি শিবলি রহমত তুলে ডাকতে বলে যুব চিরদিন কারুর বাবা দুনিয়ার মধ্যে জিন্দা থাকে না রে তুমি যার রওজার পাশে বাবা বড় বলে চিৎকার মারো গো সেই নবী ও এতিম সেই নবী এতিম নবীর পাশে বয়া কান্দো রে ও যুবক তুমি আর কান্দো না বলো হুজুর যদি একবার আমি দেখতে পারতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার রওজাটা সাক্ষাৎ হয়েছে জীবনে দুঃখ থাকতো না আমার জীবনে একটা আশা আমার আব্বা যান জীবনে আমারে মানুষ করতে যাইয়া আমারে লেখাপড়া করাইতে যাইয়া আমারে কষ্ট করে লালন পালন করতে যাইয়া আমার আব্বা যান তো জীবনে পেটটি ভরে খানা খাই নাই আমার আব্বা যান জীবনে পেট ভালো মতো ঘুমায় নাই সারাদিন ভরে শরম দিত নামাজে দাঁড়ায়া নামাজ পড়ত রাতের অন্ধকারে বয়া বয়া কান্ত মদিনায় আসার জন্যে কিন্তু আমার আব্বা গরিব মানুষ আসতে পারে নাই আজকে আমি ঠিকই মানুষের মতো মানুষ হয়েছি আব্বারে হারায় ফেলেছি অনেক সন্তানেরা বাবা রিক্সা চালায় ব্যান চালায় সন্তানদেরকে লালন পালন করেছে আজকে বড় চাকরি করে বাবার পাতে বাদ দেওয়ার মতো ক্ষমতা নেই আব্বা বিদায় হয়ে গেছে মা বিদায় হয়ে গেছে আজকে টাকার অভাব নাই রে খাবারের অভাব নাই একদিন বাবা না খায়া দিন মজুরি ছিল আজকে তোমার ভাত নষ্ট হয় খাবার নষ্ট হয় বাবার পাতে দিতে পারে না মার পাতে দিতে পারে না কারণ তারা দুনিয়ার মধ্যে নাই এমন এতিম সন্তান অনেকে আমরা আসিরে মশাল বাবাও নাই মা নাই এই বাবা মার মতো এমন নিয়ম তার পৃথিবীর মধ্যে দেখতে বলে হুজুর একবার যদি আমার এইটা আমি যদি দেখতে পারতাম বা শুনতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লামা শিবির রহমাতুল্লাহ দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহর ওলি দুরাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ডাকতে বলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার জন্য কিছু চাই নাই জীবনে কত বন্দেগী করলাম কত দোয়া করলাম জীবনে তো আমার জন্য কিছু চাই নাই এতিম যুবকের জন্য কাঁদি এতিমের চোখের পানি আমি সইতে পারি না তার বাবার ভালোবাসা দেখে আমি সইতে পারি না আল্লাহ আল্লাহ ওই এতিম সন্তানের বাবার সামনে মদিনাওয়ালার রওজাতে একটু যোগাযোগ করে দাও এমন সময় যুবক চিৎকার মেরে বলে হুজুর আল্লাহর ওলি আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ গো এই মাত্র আমার আব্বা জান কে যেন আমার ডাকতে বলে যুবক আর কান্দিস না তুই চোখের পানি মুছে ফেল এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার দিদার হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া
ও নবী গো আমরা গুনাহগারে বল সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে বলেন সালাত সালাম জানাই আপনার প্রেম যদি করবীরে মন বলেন প্রেম যদি করবি এর সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে নবী রহমত নিয়ে আসছে জোরে জোরে বলেন না এর প্রেম যদি করবি রে মন বলেন প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব সেরে না আমার দয়াল নবী যেই দেশে গো মায় আমার মায়ার নবী ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে এ জোরে জোরে এর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে গো মায় আমার মায়ার নবী ওই রে প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা সব মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে গো মায় আমার মায়া ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার দয়া নবী যেই দেশে গো মায় আমার মায়া আর তু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরিচালক সাহেব মরার কথা বললো গত বছরে যারা ছিল তারা অনেকেই নাই এবছরে যারা আছে আজ না হয় কাল তুমি আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার কাল দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে ভাই রে কবরের কথা শুনলে কেন যেন কলিজাটা ধৈর্য ধরে না কত মানুষের যে আমি হুজুর মানুষ তো পিরেই তো জানাজার দাওয়াত আসে খালি জানাজা পিরেই তো ফোন আসে যাইতে পারি না আবার অনেক মাহফিলে গেলেই মানুষ মারা যায় গত পরশুদিনকে মারা গেছে তিনটা মারা গেছে পরপর একই মাহফিলে তিনজন তিনজন পরপর মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত হইতে হইতে তিনটে এলহাম মরা এইরকম কত মানুষের দাফন পড়াইলাম কাফন পড়াইলাম
আল্লাহ কখন কারে নিয়ে যাবে মরার কথাটা শুনলেই দুনিয়াটা ধরেছি এমন ভাবে এই দুনিয়াটাকে ছাড়তে চাচ্ছি না এই দুনিয়াটা আলেম বলেন মৌলবি বলেন মুন্সি বলেন কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে মানুষের অন্তরে চোখে পানি নাই ওয়াজ শুনি ওয়াজের মধ্যে চোখে পানি আসে না আরে ভাই চোখ দিয়ে পানি ছাড়বেন পানি ছাড়লে এই চোখ দুইটা জাহান্নামের আগুনে পড়বে না এইজন্য ওয়াজ শুনে আমাদের বেশি ওয়াজ শুনে এত দামদারি ওয়াজ শুনে লাভ নাই চোখ দিয়ে পানি আনতে হবে অন্তর কাঁদতে হবে যদি কান্না না আসে চোখে ভান করতে হবে তবু কান্নার ভান্ডা করতে হবে যদি কানতে পারেন এই চোখ দুইটা জাহান্নামে আল্লাহ দিবে না কিন্তু আমাদের ওয়াজে আসলে আনন্দ ফুর্তি বেশি হয়ে যায় আনন্দ দেখা যায় হাসি রয়েছ তামাশা করতে করতে সময় কাটায় দিই তিন বক্তা দুই বক্তা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে মানুষকে হাসি তামাশা রংসামাশা দিয়া আমরা চলে যাচ্ছি বক্তা কি বললো বক্তই পন্তুই বক্তা যা বলছে শ্রোতা বলছে এই পদ খুব মজার ওয়াজ করছে এই পন্তুই যথেষ্ট কিন্তু কি নিয়ে আসলাম না পারছি চোখের পানি ছাড়তে না পারছি কিছু আমল নিতে না পারছি বাবা আমি তার এত বড় আলেম না তবে একটা কথা সদা সর্বদাই বলবো যে বক্তার আলোচনায় যেন অন্তরটা কাঁদবেন ভয় জাহান্নামের ভয় অন্তরে মরণের ভয়টা বারবার চিন্তা করবেন যে আমাকে এই মুহূর্তে আজরাইল ফেলে দিতে পারে এই জমিনের মধ্যে এই ফেলে দিলে আমার মস্তানি শেষ জেরে বলেন ঠিক কিনা এই ঘর করলাম বাড়ি করলাম ছবি যাই বসে রে ঘর করলাম বাড়ি করলাম যাবার কালে দেখবি যে গো তোমার ছবি রইল কুল্ল নফসিন যায়কাতুল মউত প্রতিটা প্রাণীর মৃত্যু সাথ গ্রহণ করতে হবে গরিব মানুষ নামাজে দাঁড়ায় কান্দে রে প্রতিনিয়ত সন্তানটাকে নিয়ে মসজিদে যায় ছোট্ট ছেলে মাসুম বাচ্চাকে নিয়ে বাবা হাত ধরে মসজিদে নিয়ে যায় সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায় ইমাম সাহেব বের হয়ে যায় বাবা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দার কাল্লা আমি মদিনায় যাব কিন্তু সাধ্য নাই গরিব মানুষ মদিনায় যাব রওজা মুবারক জিয়ারত করব পিছন থেকে ছেলে ডাকে আব্বু সব মুসল্লি বাইর হয়ে গেছে আপনি কেন বাইর হন না আব্বু গো সব মুসল্লি বাইর হয়ে গেল মসজিদ থেকে আপনি কেন বাইর হন না ইমাম সাহেব বাইর হয়ে গেল মসজিদ বাইর হয়ে গেল মুসল্লিগণ বাইর হয়ে গেল আব্বু তুমি কেন বাইর হও না দেখে আব্বা গুনগুন করে ডাক দে গান গায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে সুন্দর একটা আলোচনায় ডুব দিছি বাবা মহব্বত করে জোরে জোরে বলেন না আমার মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার মনে বড় কি যাও বাই বিন্নির গাঁট বাসি সোনার মদিনায় এ গোলামের সালাম খানি দিও গো কৌসার কে যাও ভাই মাধবপুর বাসি সোনার মদিনায় এ গোলামের সালাম খানি দিও গো কৌসার এর গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি ওরে যাইতে পারলাম না আমার মনে বাড়াও রেখে যাও ভাই বিজয়নগর বাসি সোনার মদিনায় হে গোলামের সালাম খানি দিও গো কৌসার এ গোলামের সালাম খানি দিও গো কৌসার আমার মনে জোরে জোরে আমার মনে বড় আশা ছিল যাব এর সালাম আমি করব গিয়া সালাম আমি নবীজির রওজায় আমার
মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মন রে আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি বল আরব সাগর পাড়ি দিব নাই তো খানাই তুড়ে যাব ডানাতে রে আশায় আছে সম্বল নাই বল আশায় আছে করি কি উপায় আমার মনে বড় শাবান মাসের মাহফিল আল্লাহ কারে কবুল করবো মদিনায় নিব জিয়ারত কার কার জন্য রাতের অন্ধকারে নবী দিদার হয়ে যাইব নবীর প্রেমে এসকে দেওয়ানা হয়ে যান না আমার মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার মনে মক্কাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলে না আমায় তুমি দেখা দাও আমার মনে বড় যাবো মদিনায় আমার মনে বড় যাও ভাই ব্রাহ্মণবাড়িয়া বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় রে গোলামের সালাম খানি দিও গো গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি যাইতে পারলাম না আমার আশার ছিল যাব মদিনায় আমার মনে অরে আমরা গণাগার গণবি আমার গণাগারে বল হয় আমরা গণাগার গণবি অনবি গো অনবি ও বিন্নি গাটের আসে কেন্দ্রা হইয়া দেওয়া না যে কাদি নবী দাও গো দেখা কাদি নবী দাও গো দেখা একটি বার আমারে অনবী গো আমরা গণাগারে বল আমরা গণাগার গণবি আমরা গণাগারে বল আমরা গণাগারে অনবী গো ইরিসালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ যুবকরে জড়ায়া ধরে বলতে যুবকরে আয় আমার বুকের কোনো কষ্ট নাই আমার যে বাবা আমাকে লালন পালন করতে যেত কষ্ট করেছিল মদিনাওয়ালাকে দেখতে চেয়েছিল আজ আমি নিজ চোখে নিজ কানে শুনতে পেরেছি আমার কে যেন বলতেছে যুবক আর কান্দিস না তোর আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার কবরের সাক্ষাৎ হয়ে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন আল্লাহু আকবার
এই জন্য মাহে রমজান মাস আসছে আপনাদের কাছে আমি এই ওয়াজটা করার তার একটাই কারণ হলো নবীজি এই শাবান মাসে নবীজি আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ দেখি আমি নবীজিকে পাই না ঘরের মধ্যে আমি নবীজিকে খুঁজতেছিলাম হঠাৎ করে দৌড়াইতে দৌড়ে যায় দেখি নবীজি জান্নাতুল বাকি প্রায় 10,000 সাহাবী রাসূলুল্লাহর সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীজি হাত উঠায় কাঁদতেছে চোখের পানিগুলো অজার ঝরে ঝরতেছে নবীজি দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে পানি জমিনের ভিতর পড়তেছে আমি দেখিছি আমার নবীকে কাঁদতে সুতরাং মাহে শাবান মাস নবীজি অধিক পরিমাণ রোজা রাখতেন রমজান মাসে আর তার চাইতে কম রাখতেন মাহে রমজান মাসে এই আপনার শাবান মাসে দুইটা রোজা নবী রাখতেন না সেটা হলো 27 এই দুদিন বিরতি রাখতেন এই বিরতি রেখে আবার রোজা শুরু করতেন এই জন্য এই মাসে ফজিলত অনেক পরিপূর্ণ কিন্তু এই মাসের গুরুত্ব অনেক আমরা জানি অনেকেই এই মাসটাকে নিয়ে পটকটত্ব করতেছে আমি কাউকে গালি দিতে চাই না আমি তাদেরকে অনুরোধ করি বাবা তোরা মুসলমান হয়ে আমার নবীজি এই মাসে প্রায় 15টা হাদিস আছে সহিহ হাদিস আমার রাসূলকে নিয়ে এই লাইলাতুল বরাত নিয়া আপনার শাবান নিয়া একাধিক দলিল রয়েছে তারপরও শাবান মাসকে নিয়া এই ভাগ্যর জনীকে নিয়া অনেকেই অনেক কথা বলেছেন আমি অনুরোধ করি আপনারা ফিরে আসেন আপনারা এই মাসের গুরুত্ব বোঝেন এই মাসের ফজিলত বোঝেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি এই মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন অধিক পরিমাণ রমজান মাসের পরেই বেশি রোজা রাখতেন শাবান মাসে এই মাস আসলে নবী কাঁদতেন আর মাহে রমজান মাসের প্রস্তুতি হতেন এই জন্য আমার ওয়াজটা হলো আমাদের অনেকের আব্বা নাই মা নাই মাহে রমজান মাসটা তিনটা ভাগে ভাগ করেছে রহমত মাগফিরাত নাজাত রহমত মাগফিরাত নাজাত তিনটা ভাগ করেছে আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব যাদের আব্বা নাই মা নাই দাদা নাই এই 30টা দিন আপনার আব্বা মার কবরের পাশে জিয়ারত করবেন আপনারা আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় একটু কানবেন কারণ ওই কবরের রমজান মাসে সমস্ত কবরবাসীর রূহকে ছেড়ে দেওয়া হয় সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এমন শিকল জাহান্নামী আপনার শয়তানকে শিকল বন্দি করা হয় শয়তানের পায়ে শিকল দিয়ে বান্ধা হয় আমি এই জন্য বলবো মাহে রমজান মাস পেয়ে আমরা যেন জীবিত মুর্দা সবাইকে ক্ষমা করে নিতে পারি সকল বলো না আমিন আর একটু জোরে বলো না আমিন এই জন্য আমি আপনাদেরকে আর লম্বা করবো না যেহেতু আপনার রাত অনেক হয়ে গেছে বাবা আপনাদেরকে আর কষ্ট দিব না একটা দাবি আপনাদের কাছে করে যাই সেই দাবিটা আপনাদের আমি অল্প আলোচনা আমি আগেই বলেছি আমি সৃষ্টিকারী বক্তা যিনি রিয়া মুক্ত অহংকার মুক্ত বাংলাদেশের অত্যন্ত তরুণ একজন বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করেন হাফেজ হজরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন তার আগে আমাদের মিজানুর রহমান আজিজ ভাই উনিও ভালো আলোচক উনি আলোচনা করেছেন অন্যান্য ওলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ যাদের নাম বলতে পারি নাই ইনশাল্লাহ মাঝে বলার চেষ্টা করবো সামনের পৃষ্ঠা আসছে খান জাকির আন্দোলন মুসলমান ভাই বন্ধুগণ পর্দারের মা উড়ে সকলকে সালাম জানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু ভালো আছেন আমি শুরুতেই দুঃখিত যে আমি আপনাদেরকে সময় এত সময় পর্যন্ত অপেক্ষা করতেছেন আমি অল্প একটু সময় আপনাদেরকে নষ্ট করব বেশি সময় আপনাদেরকে নষ্ট করব না যেহেতু রাজ্যিক আলোচনা শুনেছেন মুখ্য বিষয় হলো আপনাদের যে ইমানটা অনেক বড় তাজা আছে এই শাবান মাস পবিত্র মাহে রমজান মাসের প্রস্তুতিমূলক মাস মারহাবা বলেন না আরো জোরে বলেন আসলে আমার রকম ভাই মাহফিল নিয়েছিল আমাকে ওখানে মাইক দেওয়ার কথা ছিল 9:30 থেকে 9:30 আমাদের আরমান ভাই আমার সাথে গিয়েছিল এই এলাকার মানুষ এত কাইন্টা এত আগে জানতাম না কথা বুঝেন এর আগে একটা মাহফিল আমাকে নিয়েছে মাহফিলটা বলছে যে আপনার ওই বালো কি যেন বোলাঘাট না বোলাঘট বোলাঘট এখানে নিয়ে মাহফিল টাফিল কিছু নাই এখন আমি তো ভাই নতুন মানুষ চিনিও না ভালো মতো আপনাদেরই মাধবপুর এলাকার যাক ছিল এখন ওখান থেকে নিয়ে কয় নদীর ভিতরে কয় হুজুর একটু 10-5 মিনিট লাগবে নদী পার হইতে উঠছি 55 মিনিট নদী পার কত মিনিট এইবার উইটা কয় হুজুর এই তো চলে আসছে ওই যে মাহফিলের গেট আজকে নাই কয়েকদিন দুদিন আগের কাহিনী বলতেছে হুজুর ওই যে 2 মিনিট 2 মিনিট কয়ে 35 মিনিট হাঁটছি পায় এক পায়ে রাস্তা এবার মাহফিলে কয়ে দেওয়ার কথা কয়ে নয় নেয় কয় হুজুর আল্লাহ রাস্তা আমার মাফ করেন 11:01 আগো দিতে পারতাম না গেল সেটা আজকের একই অবস্থা আজকে চেয়ারম্যান দুই উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দুই চেয়ারম্যান তো একসাথে আমাদের আরমান ভাই ছিল অনেক গ্যাঞ্জাম মাহফিলে এরপরে তারা আমাকে দিতে 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 দিল 10:30 যে তারপরে তো আপনার রাস্তায় প্রচণ্ড কুয়াশা পড়ছে বাঙ্গা রাস্তা তারপর সুন্দর মতো চলে আসছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আপনারা বসে আছেন
আপনাদের আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আমার এই ক্যারেক্টার না এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা মহব্বতে বসে আছে আমি গুনাহগারের জন্য কেউ বসে নাই আসেন আমার মদিনাওয়ালার খাতিরে রাসূলের প্রেম অন্তরের ভিতর আসি বিলে জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরেছেন জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলুন মারহাবা আর এই প্রতিশ্রুতি এমনই একটা জিনিস আমার একটা কথা মনে পড়ে গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিশ্রুতির কথা বলতে যে নবীজির কাছে একজন ব্যক্তি একটা আমানত রেখে গেলেন হুজুরের কাছে রেখে যে উনি মনে নাই উনি বলছে আগামী দিন নিয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার উপরে বসে আছেন একদিন নয় দুদিন নয় তিন দিন দাঁড়িয়ে আছেন ওখানে এই জিনিসটা নিয়ে দাঁড়িয়ে আছেন তিন দিন পরে ইহুদির মনে পড়ছে যে আমার মুসলমানদের নবীর তো একটা জিনিস দিতে বলেছিলাম সেই জিনিসটা তো আমি অমক দিন আনতে চেয়েছিলাম যায় দেখে রাসূলুল্লাহ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন বলি ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে আছেন বলে হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে আসতে যে আমি নিব এই জিনিসটা তার তিন দিন অতিবাহিত হয়ে গেল তুমি আসো না আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি যে তুমি আবার আসে যদি আমাকে না পাও ফিরে যাও তাহলে বলবা মুসলমানরা দুই নাম্বার কথা দিয়ে কথা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কথা দিয়ে কথা রাখে না এই হলো রাসূলের আদর্শ তা আপনি আপনাদের সাথে কথা দিয়েছিলাম আমি চিন্তা করছি ওয়াজ করি আর না করি যে রকম ব্যাস সাথে আপনাদের কমিটির সাথে একটু আলাপ করে চলে আসব আর আপনারাও বসে আছেন যে ভাই আসুক আর না আসুক আমরা বসে থাকবো ভাই যেন এসে না দেখে যে আমরা চলে গেছি মোটামুটি দেখলাম সব মিলায়া ওই কথাটা আমার বারবার মনে পড়তেছে রাসূলের কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদুস আমরা হতে পারি নাই তবু আমার নবী ইসলামটাকে কত সুন্দরভাবে শিক্ষা দিছে যে নবীজি তিন দিন পর্যন্ত দাঁড়ায় আছে রাস্তার মধ্যে যে যদি এসে আমাকে না পায় তা আপনারা আমার অপেক্ষায় একটা দেড়টা পর্যন্ত বসে আছেন আপনাদের ঋণ শোধ হবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক সবাইকে ক্ষমা করে দিক এই শাবান মাসের খাতির আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেয় আগামী মাহে রমজান মাসে ৩০টি রোজা যেন আল্লাহ রাখার তৌফিক দান করে সকল বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা مولانا محمد وعلى عمر موني برو آشا تيلو جابو مدينة عمر موني برو آشا ارے مكة والا مدينة والا مكة والا মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় বাইরে যুবকেরা জোরে জোরে বলেন না যাব মদিনায় আমার মনে বড় এরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় ইয়া রব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি পাখানায় তো যাই কেমনে ডানাতে ভর করি এরে আশায় আসেন সম্বল নাই আশায় এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ একটা কথা আমি বলে যাই যে দুনিয়া আল্লাহর দেশ এদেশে ইসলাম আনছে অসংখ্য আল্লাহর ওলিরা
বাবার আমার অল্প কথায় অনেক কথা বুঝাইয়া দিয়ে যাম, যদি সময় পায় অল্প একটু টাইম আপনাদেরকে নিয়ে বসব। রে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহর, যাদের কথা আল্লাহর রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, আরে ইন্না উলি আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, তাদের মৃত্যু নাই। মেরকাত সরে মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ মদিনায় কান্দে রে, এক যুবকের কথা আমার মনে পড়ে গেল, বাবাকে অনেক ভালোবাসত, মাকে যারা ভালোবাসো, পিতা মাতার 14টা হক 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে, মোট 14টা হক, প্রতিটা সন্তান তার বাবার উপরে রয়েছে, এই 7টা হক আদায় করতে হবে দুনিয়ার মধ্যে জীবিত থাকাকালীন, 7টা হক আদায় করতে হবে মৃত্যুর পরে। মুসলমান শুনে নাও, যে জন্য নবীজি বললেন সাহাবীরারে তোমরা কেউ কি কবুলাজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? আল্লাহর নবী বললেন সাহাবীরারে তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, আমি একটু আপনাদের কাছে জানতে চাই আব্বা মা কার কার জিন্দা আছে, একটু হাত তোলো। যাদের শুধু মা বাবা দুজনই আছে তারা হাত তোলেন, যাদের নাই বাবা মা যাদের নাই তাদের মতো দুঃখী দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ নবী ডাকতে বলে সাবিরারে, আমি নবী ঘোষণা করলাম যাদের পৃথিবীর মধ্যে আব্বা মা নাই, যাদের বাড়িতে পিতা মাতা জিন্দা, বাড়িতে একবার সালাম দিবে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। বাবারে আমি আলোচনার শুরুতেই কিছু কথা বলে যাই, তার আমার নামায় আমার নবী বলছে একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে।